এই মুহূর্তে সব থেকে বড় খবর, হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ক্যামাক স্ট্রিটের ওপর দিয়েই যাবে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। মঙ্গলবার রাজ্য সরকারের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ক্যামাক স্ট্রিটে কোনো স্কুল নেই, এটা কোনো ধর্ণা কর্মসূচি নয়, একটা মিছিল রাস্তা দিয়ে চলে যাবে। তার মন্তব্য, ক্যামাক স্ট্রিটে মিছিল হলে অসুবিধাটা কোথায়? আপনাদের আবেদন মতো কালীঘাট এলাকায় অনুমতি দেওয়া হয়নি, তারপরে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি গ্রহণযোগ্য বলে মনে করছে না আদালত। বিচারপতি সেনগুপ্ত জানান, ওই এলাকায় চাকরি প্রার্থীদের মিছিল থামবে না এটা বলতে পারি, কিন্তু মিছিল হবেই। তার নির্দেশ, মিছিলের জন্য স্পেশাল চ্যানেল করতে হবে, স্কুল পড়ুয়ারা যাতে আটকে না পড়ে তা নিশ্চিত করতে হবে। ঘটনাচক্রে এই ক্যামাক স্ট্রিটেই রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান অফিস। সেই কারণেই কি ওই এলাকায় মিছিলে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার? এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী ছিলেন কৌস্তব বাগচি এবং তার স্ত্রী প্রীতিকর। কৌস্তববাবু বলেন, পুলিশের আবেদন মেনেই আমরা কালীঘাট এলাকায় মিছিল করিনি, পরে রুট বদল করা হয়। আদালতের অনুমতি নিয়েই ক্যামাক স্ট্রিটে মিছিলের প্রস্তুতি করেছিলাম, শেষ মুহূর্তে স্কুল পড়ুয়াদের কথা বলে অজুহাত দেখাচ্ছে রাজ্য। কোনো একজনের অফিস রয়েছে ওই এলাকায়, তার অসুবিধার কারণেই কি আদালতে আপত্তি জানায় রাজ্য? আদালত রাজ্যের আবেদনে কোনো রকম আমলই দেয়নি, শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব। আগামী 27 সেপ্টেম্বর মিছিল গ্রুপ ডি চাকরি প্রার্থীদের, হাজরা মোড় থেকে কালীঘাট হয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে আবার হাজরা পর্যন্ত মিছিল করতেছে আবেদন করেন গ্রুপ ডি ঐক্যমঞ্চের চাকরি প্রার্থীরা। পুলিশ অনুমতি না দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। গত বুধবার হাইকোর্টে রাজ্য জানায়, ওই এলাকায় মিছিল হলে ট্রাফিকের সমস্যা হবে, তাছাড়া মিছিলের রুটের কিছু অংশে 144 ধারা জারি রয়েছে, ফলে মিছিলের রুট বদল করা হয়।